শিক্ষার্থীবৃন্দ, কম্পাইলার ডিজাইনের আরও একটি লেকচার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমাদের আলোচনার বিষয় ডেরিভেশন এবং অ্যাম্বিগুইটি। ডেরিভেশন কি সেটা দেখব, ডেরিভেশন কত রকমের হতে পারে, অ্যাম্বিগুইটি কি, অ্যাম্বিগুইটি হলে কি হয়, অ্যাম্বিগুইটি না হলে কি হয়, এগুলো নিয়ে আজকের আলোচনা। প্রথমে আমরা দেখি ডেরিভেশন কি। ডেরিভেশন আসলে দুই রকমের হতে পারে, একটা হচ্ছে লেফট মোস্ট ডেরিভেশন এবং রাইট মোস্ট ডেরিভেশন। ডেরিভেশনটা হচ্ছে এরকম যে আমরা যদি কোনো আগের ক্লাসে যেটা আমরা দেখেছি যে একটা প্রোডাকশন রুলস ছিল একের অধিক, সেখান থেকে একটা ইনপুট স্ট্রিং ছিল, সেই ইনপুট স্ট্রিংটাকে যেভাবে আমরা ধাপে ধাপে জেনারেট করেছি উইথ রেসপেক্ট টু প্রোডাকশন রুলস, দেখে দেখে যেটার সাথে মিলে গেলে আমার ইনপুট স্ট্রিংটা জেনারেট করা যায়, সেভাবে আমরা ইনপুট স্ট্রিং জেনারেট করেছি। এই ইনপুট স্ট্রিংটা যে জেনারেট করি, এটা আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে লেফট মোস্ট ভাবে ডিরাইভ করতে পারি, আর একটা রাইট মোস্ট ডেরিভেশন করতে পারি, লেফট মোস্ট বলতে সর্ব লেফট থেকে শুরু করে রাইটে যাব, আর রাইট মোস্ট বলতে রাইট থেকে শুরু করে লেফটে আসবো। একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখি, এখানে এখানে একটা প্রোডাকশন রুলস দেওয়া আছে, তিনটা প্রোডাকশন রুলস, এবং সেই তিনটা প্রোডাকশন রুলস থেকে একটা ইনপুট স্ট্রিংয়ের কথা বলা হয়েছে। এখানে ইনপুট স্ট্রিংটা হচ্ছে আইডি প্লাস আইডি ইনটু আইডি, এই ইনপুট স্ট্রিংটা আমাদের জেনারেট করতে হবে এই তিনটা প্রোডাকশন রুলস দিয়ে। তাহলে এখানে যেটা দেখার যে এই তিনটা প্রোডাকশন রুলস দিয়ে এই ইনপুট স্ট্রিংটা তৈরি হয় কি না, যদি তৈরি হয় তাহলে এই প্রোডাকশন রুলস তিনটা এই ইনপুট স্ট্রিংয়ের জন্য ভ্যালিড, যদি তৈরি না হয় তাহলে এটা ইনভ্যালিড। তাহলে আমরা চেক করি, এখানে দুইটাই দেখানো হয়েছে, লেফট মোস্ট এবং রাইট মোস্ট ডেরিভেশন। লেফট মোস্ট ডেরিভেশন দেখি যে প্রথম সূত্রটা হচ্ছে ই ডিরাইভ ই ইনটু ই, দুই নম্বর প্রোডাকশন রুলস থেকে, এরপর আমরা এটাকে লেফট থেকে ডিরাইভ করছি। লেফট থেকে ডিরাইভ বলতে কি, প্রথম আমরা লেফট সবার লেফটের যে নন টার্মিনালটা আছে সেটাকে আমরা বিশ্লেষণ করছি। যদি রাইটেরটা করতাম তখন আমরা বলতাম রাইট মোস্ট ডেরিভেশন, যখন লেফট থেকে করব তখন আমরা বলবো লেফট মোস্ট ডেরিভেশন। তাহলে সবার আগে আমরা এই ইটাকে যদি বিশ্লেষণ করি, এই ইটাকে ভাঙতে পারলে, এই ইটাকে ভাঙলে আমরা এমন প্রোডাকশন রুলস দিয়ে ভাঙতে হবে যেটা ভাঙলে আমার এই ইনপুট স্ট্রিংটা জেনারেট হয়। তাহলে আমার যেহেতু ই ইনটু ই আছে, তাহলে এই ইনটুটার কাজ আমার হয়ে গেছে, এখন তাহলে আমার প্লাস লাগবে। তাহলে প্লাস যে পাশটা, যে সূত্রে প্লাস পাওয়া যাবে সেই সূত্রটাই নিব। আর আগের ভিডিওতে যেটা আমি বলেছিলাম যে টার্মিনাল এবং নন টার্মিনাল চেনা, এখানে লেফট সাইডে যা যা আছে ই ই ই, তাহলে এখানে প্রোডাকশন রুলসের মধ্যে যতগুলো ই আছে ইগুলো সবই হচ্ছে আমার নন টার্মিনাল। ই বাদে তাহলে আছে কে, শুধুমাত্র আইডি, তাহলে আইডিটাই টার্মিনাল। আইডি আমাদের ইনপুট স্ট্রিংয়ের মধ্যে থাকবে, দেখো এখানে আইডি ইনপুট স্ট্রিংয়ের মধ্যে আছে। এখন তাহলে এই ইটাকে ভাঙলে আমার দেখতে হবে যে লেফট সাইডে ই এর যে প্রোডাকশন রুলসগুলো আছে যে কোনো একটা আমি নিতে পারবো। তাহলে এই ইটা ভাঙার জন্য আমার দরকার এখন আইডি প্লাস আইডি, তাহলে প্লাস দরকার, তাহলে প্রথম সূত্রটাতে প্লাস আছে, তাহলে এই ইটাকে ভেঙে আমি লিখলাম ই প্লাস ই, তাহলে এখানে আমরা বলতে পারি যে এটা এক নম্বর প্রোডাকশন রুলস থেকে এসেছে। এখন এখানে আমরা এই ই প্লাস ই ইনটু ই পেয়ে গেছি, তাহলে ই প্লাস ই ইনটু ই, তাহলে ই এর ভ্যালু যদি আমি আইডি দিয়ে রিপ্লেস করি তাহলে তো ই এর ভ্যালু তাহলে আইডি, তারপরে আবার ই এর ভ্যালু আইডি, আবার ই এর ভ্যালু আইডি, তাহলে তো আইডি প্লাস আইডি ইনটু আইডি হয়ে যাচ্ছে। সেই কাজটাই আমরা তিন নম্বর লাইনে এসে করেছি, প্রথম ইটাকে রিপ্লেস করেছি আইডি দিয়ে, তারপরে প্লাস ই ইনটু ই যা ছিল ওভাবে রেখে দিয়েছি। পরের স্টেপে এসে আবার আইডি ঠিক রেখেছি, লেফট থেকে ভেঙে যেতে যাচ্ছিলাম, লেফট একটা শেষ, পরের লেফটে এসে এই ইটাকে রিপ্লেস করেছি আবার আইডি দিয়ে, তাহলে আইডি প্লাস আইডি উপরে রি অ্যাজ ইট ইজ রেখে দিয়েছি। পরের স্টেপে এসে এই দুটোই তো আমাদের অলরেডি পেয়ে গেছি, এই ইটাকে রিপ্লেস করে আইডি দিয়েছি। এখন তোমরা বলতে পারো যে স্যার আমরা এই যে আইডি প্লাস আইডি ইনটু আইডি এক লাইনেই লিখলাম না কেন? এটার ব্যাখ্যাটা এরকম হতে পারে যে আমরা অ্যাসেম্বলি কোডে যখন করে কাজ করে এসেছিলাম তখন আমরা কখনোই একসাথে একাধিক এক্সিকিউশন এক্সিকিউট করিনি। কেন করিনি? যে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, সেখানে একসাথে একাধিক এক্সিকিউশন হয় না। যখন প্লাসের কাজ করে প্লাসের কাজই করে, যখন মাইনাসের কাজ করে মাইনাসের কাজই করে, মাল্টিপ্লিকেশন করলে মাল্টিপ্লিকেশন করে, ডিভিশন করলে ডিভিশন করে, এবং একসাথে একটা অপারেটর
দুইটা অপারেন্ড নিয়ে কাজ করে, তার বেশি করে না। এখানে তাহলে যখন যখন একটা এক্সিকিউশন করবে, একটার মধ্যে স্টোর করে একটাই জাস্ট চেঞ্জ করবে, একাধিক করবে না। এই জন্যই স্টেপ বাই স্টেপ সিকোয়েন্সিয়াল এসে গেছে এবং লেফট থেকে রাইটে ফিল আপ করে গেছে। পরেরটাতে এসে দেখতেছি আমরা যদি রাইট মোস্ট ডেরিভেশন চিন্তা করি, তাহলে আমরা সূত্র নিয়েছি প্রথম ই সমান ই প্লাস ই, তাহলে ই ড্রাইভ করতেছে ই প্লাস ই। এরপরে যেহেতু রাইট থেকে ভেঙে আসবো, তাহলে এই ইটা আমার প্রথম যে ইটা আছে সেই ইটাকে আমরা ডিরাইভ করলাম ই ইন্টু ই দিয়ে, কারণ আমার প্রথম রাইট যে রাইট থেকে যদি শুরু করছে, রাইটের প্রথমে আমার ইন্টু দরকার, তাহলে ইন্টুটা চলে আসলো। এরপর এই ইটাকে রিপ্লেস করা হয়েছে আইডি দিয়ে, বাকিটা অ্যাজ ইট ইজ আছে। তারপর উপরের ইটাকে রিপ্লেস করা হয়েছে আইডি দিয়ে, বাকিটুকু অ্যাজ ইট ইজ আছে। এরপরে পরের ইটাকে রিপ্লেস করা হয়েছে আইডি দিয়ে। তাহলে এটা আমাদের হলো লেফট মোস্ট ডেরিভেশন এবং এটাকে আমরা বলছি রাইট মোস্ট ডেরিভেশন। এখন এই দুটার জন্য আমরা চাইলে পার্স ট্রিও ডিজাইন করতে পারি, যেটা আমাদের পরের স্লাইডে অলরেডি আছে। এখন এর পার্স ট্রিটা কীরকম হবে? পার্স ট্রি হচ্ছে আমরা ফেজ অফ এ কম্পাইলারে সিনট্যাক্স অ্যানালাইসিসের পরে যে সিনট্যাক্স ট্রিটা পেয়েছিলাম সেটাই আসলে পার্স ট্রি। পার্স ট্রিতে একটা রুট ধরতে হয়। তোমরা আমার টেলিগ্রাম এবং বিভিন্ন জায়গায় বলেছ যে রুট আসলে আমরা কোনটাকে ধরবো। রুট ধরার ওয়ে হচ্ছে আমাদের যে অ্যাসাইনমেন্ট অপারেটর যদি থাকে, সেই অ্যাসাইনমেন্ট অপারেটরকে রুট ধরলেই বেশি সহজ হয়। যে যেমন ইকুয়াল যদি থাকে, ইকুয়াল হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা থাকলে এর ডানে থাকবে আমার এর অ্যাসাইনমেন্ট অপারেটর ডানের পাশটা, বামে থাকবে যার মধ্যে অ্যাসাইন করা আছে সেটা। তাহলে সহজে আমার রুটটা ব্যালেন্স হয়, যেটা আমরা প্রথম যে এক্সাম্পলটা ছিল ফেজ অফ এ কম্পাইলারে, সেখানে আমরা এইভাবে অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়েই করেছিলাম। তো এখন দেখি আমরা আমাদের এইটার পার্স ট্রিটা কীরকম হয়। তাহলে প্রথম স্টেপে আমরা যেটা করেছিলাম ই ইন্টু ই, তাহলে এখানে এখানে যেহেতু আমার অ্যাসাইনমেন্ট অপারেটর বা এরকম কিছু নেই, তাহলে যাকে আমরা ভাঙলাম এই ইটাকে ভেঙেই তো ই ইন্টু ই লিখেছি, তাহলে এই জন্য এই ই হচ্ছে এখানকার এই ইটা। তাহলে এই ইটাকে ভেঙে আমি পেয়েছি একটা ই ইন্টু ই, ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে এসে কী করেছিলাম, এই যে প্রথম এই প্রথম যে ইটা ছিল এই ইটাকে আবার আমরা ভেঙে ই প্লাস ই লিখেছিলাম, যেটা আমাদের এখানে আছে ই প্লাস ই। তাহলে এটাকে আবার ভেঙে আমরা ই এই ইটাকে ভেঙে আবার আমরা কী করেছি, এই ইটাকে ভেঙে যখন ই প্লাস ই করেছি, তাহলে ইটা এই জায়গায় আছে, সেই ইটাকে ভেঙে আমরা ই প্লাস ই ইন্টু ই লিখলাম, সেকেন্ড স্টেপ। এরপরের স্টেপে এসে আমরা আগে স্লাইডে আমরা যেটা দেখে এসেছিলাম কি কাজ করেছিলাম, প্রথম যে ইটা পেয়েছিলাম সবার লেফটে লেফট সাইডে যে ইটা পেয়েছিলাম সেই ইটাকে রিপ্লেস করেছিলাম আমাদের টার্মিনাল টোকেন ভ্যালু যেটা ছিল, টার্মিনাল যেটা ছিল সেই টার্মিনাল দিয়ে, তাহলে আইডি দিয়ে, আইডি প্লাস এটা আনচেঞ্জ ছিল। এরপরের স্টেপে এসে আমরা পরের যে ইটা ছিল সেটাকে আমরা ভেঙে আইডি করে ফেলেছি। তারপরের স্টেপে আমরা গিয়ে লাস্ট যে ইটা ছিল সেটাকে আমরা আইডি জেনারেট করেছি, এর ফলে ই ডিরাইভ টু আইডি প্লাস আইডি ইন্টু আইডি যেটা ছিল সেটাই আমাদের এখানে আইডি এবং আইডি এবং আইডি জেনারেট হয়েছে। এবং এটা যদি আমরা বটম পার্স ট্রি অনেক রকমের হতে পারে, একটা হচ্ছে বটম আপ বলে একটা টপ ডাউন পার্সিং বলে, আমরা যদি বটম আপ নিচ থেকে যাই তাহলে ই আইডি প্লাস আইডি আবার এখানে এসে প্লাস আইডি, তাহলে আমাদের যা ছিল ইনপুট স্ট্রিংয়ের মধ্যে যা ছিল আইডি প্লাস আইডি ইন্টু আইডি এটাই জেনারেট হয়ে গেছে। তাহলে রুটে ছিল আমার ই ই সমান আইডি প্লাস আইডি ইন্টু আইডি, এটা জেনারেট করতে পেরেছি। এটা হচ্ছে পার্স ট্রি কনস্ট্রাকশন। এটা আমাদের লেফটের জন্য করলাম, একইভাবে আমরা রাইটের জন্য পার্স ট্রিটা জেনারেট করতে পারি। এখন আমরা দেখব পরের যে টপিকটা ছিল অ্যাম্বিগুইটি। অ্যাম্বিগুইটি কি? অ্যাম্বিগুইটি বা অ্যাম্বিগুয়াস গ্রামারও বলা হয় এটাকে। গ্রামার তাহলে এখানে দুই রকমের, একটা হচ্ছে অ্যাম্বিগুয়াস গ্রামার আর একটাকে বলে আনএম্বিগুয়াস গ্রামার। অ্যাম্বিগুয়াস গ্রামারের ডেফিনিশনটা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে একটা গ্রামারকে তখনই আমরা অ্যাম্বিগুয়াস গ্রামার বলবো যখন সেই গ্রামারের জন্য একের অধিক দুই বা তার বেশি ডেরিভেশন, লেফট ডেরিভেশন বা লেফট ডেরিভেশন বলতে একটু আগে যে ডেরিভেশনটা করেছিলাম লেফট মোস্ট আর রাইট মোস্ট, লেফট ডেরিভেশনে একের অধিক ট্রি হবে, পার্স ট্রি জেনারেট করবে, তখনই তাকে আমরা অ্যাম্বিগুয়াস গ্রামার বলবো। তাহলে অ্যাম্বিগুয়াস গ্রামার, তাহলে যে সহজভাবে বলতে চাই, তাহলে অ্যাম্বিগুয়াস গ্রামারের
লেফট মোস্ট ডেরিভেশন, আবার যদি রাইট মোস্ট ডেরিভেশনের কথা বলি, রাইট মোস্ট ডেরিভেশন দুটাতে ট্রি একের অধিক হবে। ট্রি একের অধিক বলতে এর জন্য পার্স ট্রিটা একটা ইনপুটের জন্যই, একটা ইনপুটের জন্যই, ইনপুট মানে এই যে আইডি প্লাস আইডি ইনটু আইডি, এই ইনপুটের জন্যই লেফট মোস্ট ডেরিভেশনে দুইটা ট্রি হতে পারে। যখনই দুইটা ট্রি হবে তখনই আমরা সেই গ্রামারটাকে বলবো অ্যাম্বিগুয়াস গ্রামার। আর যখন এলএমডি এবং আরএমডিতে একটা করে ট্রি হবে তখন সেই গ্রামারটাকে বলবো আমরা আনএম্বিগুয়াস গ্রামার। তাহলে অ্যাম্বিগুয়াস গ্রামারে ট্রি একাধিক হয়, আনএম্বিগুয়াস গ্রামারে ট্রি একটা হয়। তাহলে এখন এখানে প্রশ্ন আসতে পারে যে আমার কোন গ্রামারটা বেশি ভালো। তাহলে গ্রামার যদি আমার আনএম্বিগুয়াস হয় সেই গ্রামারটাই আমার বেশি ভালো। কেন বেশি ভালো? বেশি ভালোটা এভাবে যে একটা সোর্স প্রোগ্রামের জন্য যদি, যেহেতু কম্পাইলার সিনট্যাক্স অ্যানালিসিসে এসে পার্স ট্রি জেনারেট করে, যদি একাধিক পার্স ট্রি না হয় তাহলে কম্পাইলারের অপশন কমে যায়, শুধুমাত্র একটাই পার্স ট্রি জেনারেট করে। একটা পার্স ট্রি জেনারেট করলে সেখানে কমপ্লেক্সিটি অটোমেটিক্যালি কমে যায়, যদি একাধিক পার্স ট্রি হয় তাহলে কমপ্লেক্সিটি বেড়ে যায়। এক এক সময় এক একটা পার্স ট্রি কম্পাইল করে রেজাল্ট জেনারেট করবে, সেক্ষেত্রে কম্পাইল করে রেজাল্ট জেনারেট করবে, সেক্ষেত্রে কমপ্লেক্সিটি বেড়ে যাবে। পার্স ট্রি যদি একটাই হয় তাহলে এখানে আর কমপ্লেক্সিটি থাকে না, একটা পার্স ট্রি দিয়েই সে সবসময় আউটপুট জেনারেট করবে, তাহলে সেখানে আমার কমপ্লেক্সিটি কমে যাচ্ছে। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি একটা এক্সাম্পল, এখানে এস ডিরাইভ এস প্লাস এস, এস ডিরাইভ এস ইনটু এস, এস এর মধ্যে এই এটাকে আমরা বলছি অর। অর মানে এস এর এখানে দুইটা ভ্যালু, এস একবার এ হিসেবেও আসতে পারে, এস একবার বি হিসেবে আসতে পারে। তাহলে এটার জন্য যদি আমরা টার্মিনাল নন টার্মিনাল চিন্তা করি, তাহলে এখানে টার্মিনাল নন টার্মিনাল কোনগুলো? আমি আগেও বলেছিলাম যে লেফট সাইডে যেগুলো থাকে সেগুলো যদি রাইট সাইডে কোথায় কোথায় আছে সবগুলো আমার নন টার্মিনাল, এটা বাদে বাকি যা আছে সবই আমার টার্মিনাল। তাহলে এখানে টার্মিনাল হচ্ছে আমার, এখানকার যদি আলাদা আলাদা করে ধরি, প্লাস ইনটু এ বি সবগুলো আমার এখানকার টার্মিনাল হিসেবে, টোকেন হিসেবে করতে পারি। টোকেনের মধ্যে আমার এখানে যেহেতু যেটা দিয়ে আমরা শুধুমাত্র আউটপুট জেনারেট করবো সেগুলো হচ্ছে আমার ইনপুট স্ট্রিং, যেটা দিয়ে ভ্যালিড করা যায় সেটাই হচ্ছে আমার টার্মিনাল। তাহলে এখানকার স্পেসিফিক টার্মিনাল হচ্ছে এখানকার এ এবং বি, এই দুটো হচ্ছে আমার স্পেসিফিক শুধু টার্মিনাল জেনারেট করবে। এখন এটা এটা আমরা দেখতে চাচ্ছি যে এটা আমাদের অ্যাম্বিগুয়াস গ্রামার কিনা বা অ্যাম্বিগুইটি এটাতে ফর্ম করে কিনা। তাহলে প্রথম যেটা আমরা দেখেছি এস সমান বা এস ডিরাইভ এস প্লাস এস, এরপর আমাদের প্রুভ করতে হবে এ প্লাস এ ইন্টু বি। তাহলে এই এসটাকে ভেঙে লেখা হয়েছে এ, তাহলে এই এ আমরা প্রথম এটা পেয়ে গেছি। এরপর পরের যে এসটা আছে সেটাকে আমরা দ্বিতীয় যে প্রোডাকশন রুলসটা আছে সেটা দিয়ে ভেঙে ফেলা হয়েছে। এরপর এই এসটাকে রিপ্লেস করা হয়েছে আর একটা এ দিয়ে, তাহলে এ প্লাস এ হয়ে গেল। তারপরে শেষের এসটাকে রিপ্লেস করা হয়েছে বি দিয়ে, এটা আমাদের লেফট মোস্ট ডিরাইভ করা হয়েছে। এখন যদি পরেরটাতে যাই, তাহলে এস ইনটু এস ডি টু এস, দুই নম্বর সূত্র দিয়ে শুরু করা হয়েছে। এরপর আবার প্রথমটাকেই যখন ভাঙ্গা হয়েছে, প্রথমটাকে ভেঙে আমরা লিখেছি এস সমান এস প্লাস এস, তারপর এই এসটাকে রিপ্লেস করা হয়েছে এ দিয়ে, পরেরটাকে এ দিয়ে, তারপরেরটাকে এ দিয়ে। এটার জন্য যদি আমরা ট্রি চিন্তা করি, ট্রিটা তাহলে কেমন হবে? প্রথম যখন আমাদের কাছে এস ছিল, এই এসটা এসে ফার্স্ট স্টেপে আমাদের কাছে হয়েছে এস প্লাস এখানে আর একটা এস। এরপরে আমরা এসে কি করেছি, এই এসটাকে আবার প্রথম এসটাকে ভেঙে ফেলেছি এবং প্লাস রেখে পরের এসটাকে এস ইনটু এস করেছি। তাহলে এইটা এসকে যদি আমরা এ লিখি, টার্মিনাল জেনারেট হয়ে গেছে, তারপর এ, এরপর এটাকে আমরা ভেঙে লিখেছি এস, এটাকে আমরা ভেঙে লিখেছি এস, এরপর এই দুটো এসকে আবার আমরা ভেঙে ফেলেছি এভাবে যে এই এসটাকে করেছি এ এবং এই এসটা এবং এই এসটাকে করেছি বি। তাহলে এ প্লাস এখানে আমাদের ইনটু ছিল একটা, তাহলে এ প্লাস এ ইনটু বি জেনারেট হয়েছে, একটা ট্রি জেনারেট হয়েছে। এখন যদি এপাশে ট্রিটা ডিজাইন করতে চাই, তাহলে ট্রি পার্স ট্রিটা হচ্ছে এরকম যে আমরা প্রথম শুরু করেছিলাম এস থেকে, এস এর পরে আমরা নিয়েছি এস ইনটু এস, এরপর প্রথম যে এসটা ছিল সেই এসটাকে আবার ভেঙে ফেলা হয়েছে, ভেঙে লেখা হয়েছে এস প্লাস এস, তারপর
এই এসকে লেখা হয়েছে এ, এই এসকে লেখা হয়েছে এ, এই এসটাকেও ডিনোট করা হয়েছে বি দিয়ে। তাহলে এ প্লাস এ ইনটু বি, তাহলে একই ইনপুট স্ট্রিং দুইটা ট্রিতেই চলে এসেছে এবং দুইটাই, এটাও আমাদের এলএমডি মান বা লেফট মোস্ট ডেরিভেশন, এটাও আমাদের এলএমডি বা লেফট মোস্ট ডেরিভেশন, দুইটাই এলএমডি, দুইটা এলএমডির জন্য ইনপুট স্ট্রিংটা সেম এসেছে এবং ট্রি দুটা আলাদা হয়েছে, দুইটা ট্রি যে ভিউ ভিউ দুটা আলাদা। তাহলে যদি কখনো এরকম হয় তখন আমরা সেই গ্রামারকে অ্যাম্বিগুয়াস গ্রামার বলবো। তাহলে এখানে যখন একই ইনপুটের জন্য দুইটা ট্রি তৈরি হচ্ছে, তাহলে কমপ্লেক্সিটিটা দুই রকম হয়ে গেল না, একটার জন্য একটা কমপ্লেক্সিটি, এটার জন্য আরেকটা কমপ্লেক্সিটি। তাহলে কম্পাইলারকে সিনট্যাক্স অ্যানালাইসিসে এই স্টেপে এসে দুইটা ট্রি ডিজাইন করে রাখতে হয়, কারণ কখনো কোনো প্রোগ্রামার এটা ট্রি অ্যাপ্লাই এরকম ট্রি চিন্তা করবে, কখনো এরকম ট্রি হতে পারে। তাহলে দুইটা অ্যাপ্রোচেই কম্পাইলারকে রেডি রাখতে হয় সিস্টেমটা, সেক্ষেত্রে তার কমপ্লেক্সিটিও আগেরটা যদি ট্রি একটা হতো তার থেকে দুইটা ট্রিতে কমপ্লেক্সিটি বেশি হয়। তাহলে আমরা চাই আনএম্বিগুয়াস গ্রামার তৈরি করতে, তো মোস্ট অফ দ্য টাইম আমাদের অ্যাম্বিগুয়াস গ্রামারই তৈরি হয়। তাহলে আমাদের অ্যাম্বিগুয়াস গ্রামার আসলে সেটাকে রিমুভ করে আনএম্বিগুয়াস গ্রামারই জেনারেট করতে হবে। এরপরে আমরা যদি পার্সিং এর কথা বলি, পার্সিং এরকম হতে পারে, টপ ডাউন পার্সিং, সেখান থেকে রিকার্সিভ ডিসেন্ট, সেখান থেকে ব্যাক ট্র্যাকিং, নন ব্যাক ট্র্যাকিং এসে এই যে প্রেডিক্টিভ পার্সিং, আর একটা যেটা আছে এলআর পার্সার, এটা আমরা চ্যাপ্টার ফোরে যখন যাব, যখন ফার্স্ট ফলো বা অন্যান্য টপিক পড়বো, তখন আমরা এলআর পার্সার, প্রেডিক্টিভ পার্সার এগুলো দেখব। এখন টপ ডাউন পার্সিং, টপ ডাউন পার্সিং আমরা দেখিয়ে আসলাম। টপ ডাউন পার্সিংয়ে কী হয়, রুট থেকে শুরু করে নিচে লিফের দিকে আসে, এবং এটাও দুইভাবে হতে পারে, একটা রিকার্সিভ ডিসেন্ট আর একটা হচ্ছে প্রেডিক্টিভ পার্সিং। এখন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পলটা হচ্ছে প্রোডাকশন রুলসের মধ্যে, এখানে এস সমান সি এ বি, আর একটা এ সমান এ বি অথবা এ, এখান থেকে তৈরি করতে বলেছে সি এ ডি, এটা আমাদের জেনারেট করতে হবে। তাহলে এটা আমরা এখান থেকে দেখতেছি যে জেনারেট করা সম্ভব, যদি প্রথম সূত্রটা নেই সেখান থেকে সি এ ডি পাওয়া যায়, সি এ ডি, এই এই এর জায়গায় যদি আমি এই এর ভ্যালুটা, আমার তো সি পেয়ে গেছি এবং ডিও পেয়ে গেছি, শুধু এর ভ্যালুটা আমার কাছে এ বি আছে অথবা এ আছে, যদি এ দিয়ে রিপ্লেস করি তাহলে আমরা সি এ ডি পেয়ে যাই, যেটা পরের স্লাইডে দেওয়া আছে। যে সি এ ডি প্রুভ করার জন্য প্রথমে একটা অ্যাপ্রোচ হতে পারে, সি এটা ভেঙে এসটাকেই ভেঙে সি এ ডি লিখতে পারি, তারপর এই এটাকে ভেঙে আমরা এমন করতে পারি যে আবার যদি এ লিখি তাহলে অন্যরকম, এই এই ভ্যালুটা যদি বসাই তাহলে আমাদের এই রেজাল্টটা আসে, যে রেজাল্টটা আমাদের ইনপুট স্ট্রিং এর সাথে মিলে না, তাহলে এটা আমাদের এই অ্যাপ্রোচে আমাদের গিয়ে লাভ নেই। তাহলে পরে যদি আরেকটা দেখি, সি এই এটাকে যদি রিপ্লেস করে আমার এই এ দিয়ে, তাহলে আমরা এটা পেয়ে যাই। তাহলে টপ ডাউন প্রত্যেকটা আমরা টপ ডাউন পার্সিং করে এসে দেখলাম যে এটা এবং এই ভ্যালুটা না বসিয়ে যদি এই ভ্যালুটা বসানো হয় তাহলে আমাদের যে ইনপুট স্ট্রিংটা আছে সেই ইনপুট স্ট্রিংটা তৈরি করা যায়। এখানে আমরা দেখব যে ট্রানজিশন ডায়াগ্রাম কীভাবে তৈরি হয়। ট্রানজিশন ডায়াগ্রাম যেটা, ট্রানজিশন ডায়াগ্রাম হচ্ছে যে আমাদের কোনো প্রোডাকশন রুলস থাকলে, সেই যেটা একটা প্রোডাকশন রুলস, এই প্রোডাকশন রুলসগুলো কোনো ডায়াগ্রামের মধ্যে দিয়ে রিপ্রেজেন্ট করলে সেটাকে আমাদের ট্রানজিশন ডায়াগ্রাম বলে। ট্রানজিশন ডায়াগ্রাম ডিজাইন করার জন্য কিছু নিয়ম আছে যেটা আমরা এর পরের ভিডিওতে দেখব যে কীভাবে ট্রানজিশন ডায়াগ্রাম ডিজাইন করে। তারপরে এখানে একটু বেসিক বলে যাই, যেমন এগুলো হচ্ছে আমাদের এক একটা করে স্টেট বলে, জিরো একটা স্টেট, ওয়ান একটা স্টেট, টু একটা স্টেট, এবং টু স্টেটটা দেখতেছি ডাবল সার্কেল দেয়া, ডাবল সার্কেল মিন করে এটা আমার ফাইনাল স্টেট, এইটাকে বলা হচ্ছে ফাইনাল স্টেট। এটা আমরা পরের কোনো এক স্লাইডে আমরা বিস্তারিত আলোচনাগুলো করব। আর প্রথম যেটা, যেটাতে আমাদের এরকম একটা অ্যারো দেওয়া থাকে, এটাকে বলেছে স্টার্টিং স্টেট, স্টার্টিং স্টেট। আর এই যে টি দেখা যাচ্ছে একটা, ই প্রাইম দেখা যাচ্ছে একটা, এগুলোকে বলে ইনপুট। এই ইনপুট নিয়ে জিরো স্টেট থেকে ওয়ান স্টেটে যায় টি নিয়ে, আবার ওয়ান স্টেট থেকে ই প্রাইম নিয়ে পরের স্টেটে যায় গিয়ে, যেহেতু এই প্রোডাকশন রুলসটা ই ডিরাইভ টু টি ই প্রাইম ডিজাইন করে, তাহলে ই শুরু হয়ে একটাতে টি আর একটাতে ই প্রাইম হলেই
এবং ফাইনাল স্টেট লাস্ট স্টেটটা হচ্ছে ই প্রাইম, তাহলে ই প্রাইম হলেই ফাইনাল হয়ে যাবে, তাহলে এই জন্য এটাকে ফাইনাল স্টেট দেখানো হয়েছে। পরেরটা যদি ব্যাখ্যা করি, পরেরটাতে আছে প্লাস, তাহলে প্লাস একটা ইনপুট, টি একটা ইনপুট, ই প্রাইম একটা ইনপুট, আবার অথবা বলা আছে এপসিলন। তাহলে এখান থেকে দুইটা প্রোডাকশন রুলস, এই প্রোডাকশন রুলসটাকে যদি আমরা ভেঙে লিখি, তাহলে একটা হচ্ছে এরকম যে ই প্রাইম সমান প্লাস টি ই প্রাইম, আর একটা হচ্ছে ই প্রাইম সমান এপসিলন। তাহলে প্রথমটা যদি প্লাস টি প্রাইম হয়, সেটার জন্য আমাদের এই যে উপরের যে পাঁচটা দেখছি আমরা, যে 3 থেকে 4 প্লাস 4 থেকে 5-এ হচ্ছে টি, তারপর 5 থেকে 6 হচ্ছে ই প্রাইম, তাহলে এখান থেকে 6 নম্বরের স্টেটেই চলে আসছে। আর একটা হতে পারে ই প্রাইম সরাসরি, ই প্রাইম সরাসরি এপসিলনের কাছে যায়, তাহলে ই প্রাইম এপসিলন নিয়ে সরাসরি 6 নম্বরে গেছে, 6 নম্বরটা যেহেতু ফাইনাল স্টেট, তাহলে ফাইনাল স্টেটে চলে গেছে। এটা হচ্ছে আমাদের এই প্রোডাকশন রুলসের জন্য। তাহলে এটা 3 নম্বর যেটা, সেটা 1 নম্বরের মতোই এফ এবং টি প্রাইম দিয়ে শেষ হয়ে গেছে। তারপরে পরের যেটা, সেটা হচ্ছে 2 নম্বরে যেটা দেখলাম, 2 নম্বরের মতো করে, এবং এটা যেটা, এটা হচ্ছে আমাদের 2 নম্বরের মতোই অনেকটা, যে প্রথমে একটা, কারণ এখানে প্রত্যেকটা আলাদা, ফার্স্ট ব্র্যাকেট ই, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, যে ফার্স্ট ব্র্যাকেট ই, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এখান দিয়ে একটা গেছে, আর একটা হতে পারে সরাসরি আইডি দিয়ে চলে গেছে। এভাবে আমরা কোনো প্রোডাকশন রুলস থাকলে সেখান থেকে ট্রানজিশন ডায়াগ্রাম ডিজাইন করতে পারি। এই ছিল আমাদের এই লেকচার ভিডিওর কন্টেন্ট। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে।